সত্যি পুরো জামা কাপড় নোংরা করে দিল আস্তে চালাতে পারো না কাদা ছিটিয়ে দিল হ্যাঁ খুব অসভ্য লোক তো ইনি আরে এ তো সেই গাড়ি হ্যাঁ যে তোমার গায়ে কাদা ছিটিয়েছিল দাঁড়িয়ে আছেন কেন বসুন না ধন্যবাদ ধন্যবাদ আমাদের কুড়ি বছর পর দেখা হলো তাই না আপনার বাড়িটা বিশাল যদি কিছু মনে না করেন আপনাকে না ঠিক চিনতে পারছি না আপনি আমাকে চিনতে পারছেন না আমরা স্কুলে একসাথে দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়েছিলাম কেটো না আমি কেটো নই ক্ষমা করবেন তাহলে আপনার নাম কি হ্যাঁ আমার নাম ইয়ানামোটো ও তুমি ইয়ানামোটো অনেক বছর পর দেখা হলো আজকাল তুমি কি করছো আমার আলমারি আর চাবির নিজের ছোট একটা ব্যবসা আছে এই করছি এটা তো বেশ অন্যরকম ব্যাপার এখন থাকার মধ্যে শুধু এই আছে আচ্ছা শোনো কিছু খাবার নিয়ে এসো হ্যাঁ নিশ্চয়ই সেই পুরনো দিনগুলো দারুণ ছিল মাম্মি আমার খুব জোরে খিদে পেয়েছে আগে তোমার পাপা আর গেস্টকে খাইয়ে দিই তারপর তোমাদের সবাইকে খেতে দিচ্ছি ঠিক আছে প্রথমত এই লোকটা আমার উপর কাঁদা ছিটিয়েছে আর এবার আমার বাড়িতে এসে খাবার খাচ্ছে তোরি আমরা কি কোনোভাবে এই লোকটিকে এখান থেকে বিদায় করতে পারি তুমি কি এই কাজটা নিজে করতে চাও তুমি কি এই কাজ করতে পারবে হ্যাঁ তোমার বায়া হাতে খেল কি ব্যাপার শিশিমারু এই খাবার গেস্টের জন্য ছিল কোনো ব্যাপার না ওকে খেতে দিন খুব ভালো ডগি এই নাও খাও এ তো বেশ ভালো জাতের মনে হচ্ছে ও হলো ইগা ডগি নিনজা শহর থেকে এসেছে তাহলে তো বেশ দামি হবে দাম ছাড়ুন ও আমাদের বাড়ির সম্পদ আমাদের কাছে অনেক দামি হ্যাঁ শুধু একটু বেশি খায় তার জন্য ওকে রাখা সহজ নয় ও শিশিমারুতেই কাজে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল দেখছি এখন আমাদের দুজনকে ওকে ভাগানোর একটা উপায় বের করতে হবে তাই তো কেনেছি আরে এই ছবিটা কার আমার মনে হয় ইনি হলেন ওনার ওয়াইফ একে দেখতে তো একেবারে ভূতের মতো তাহলে ধরে নিতে হবে আমাদের কাজ হয়েই গেছে কেনিচি আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি আরে কি হলো ইয়ানামোটো আমি এখান থেকে যাচ্ছি আমি আর এখানে থাকতে পারছি না এখন আমায় যেতে হবে ইয়ানামোটো এটা নিশ্চয়ই আমার বাচ্চাদের দুষ্টুমি হাতুড়ি অতিথির সাথে এরম ব্যবহার করা একদম উচিত হয়নি আমি ক্ষমা চাইছি এখন আমি যাই ইয়ানামোটো তোমাকে ক্লান্ত লাগছে এই অবস্থায় গাড়ি চালানো ঠিক নয় আজ রাত এখানেই থেকে যাও না তোমার মনে হয় খুব অসুবিধা হবে তুমি যখন এত করে বলছো তাহলে থেকে যাই এই বাড়ির বাচ্চাগুলো বেশ দুষ্টু আমার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত এই বাড়িতে সব ভারী জিনিস আছে আর খুব একটা দামিও নয় আরে ওই ডগি বাজারে ওরও বেশ ভালো দামি পাবো কেনিচি ওঠো তাড়াতাড়ি ওঠো কেনিচি আমাকে বাঁচাও আরে এই চিৎকার কিসের আরে আমি তোমায় ছাড়বো না
কোথায় যাচ্ছ তুমি? আমার শিশিমারুকে ছেড়ে দাও। এ তুমি কি হাল করেছো আমাদের অতিথির? হ্যাঁ দাদা ভাই, কি করেছো? আচ্ছা তাহলে ও এখানে? আপনি ওকে চিনেন? চিনি মানে আপনি জানেন না ও একটা গাড়ি চুরি করে আপনার বাড়িতে এসেছে? মানে ও তো আমার ছোটবেলার বন্ধু। আরে আপনি জানেন ও ছোটবেলার বন্ধু সে যে লোকের বাড়িতে ঢোকে আর রাতে সেই বাড়ির সবকিছু লুট করে নেয়? কি ওকে দেখতে আর ওর নাম একদম আমার বন্ধুর মতো, এই কারণে আমি একদম ঠকে গেছি। আপনারা ওকে ধরেছেন এই কারণে আপনাদের পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার? আমার পুরস্কার চাই। শিশিমারু, কিন্তু তুমি তো তখন নাক ডেকে ঘুমোচ্ছিলে। ও তোমায় উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর তুমি টেরও পাওনি। তুমি কোনো পুরস্কার পাবে না শিশিমারু। কোনো পুরস্কার পাবো না? কি হয়েছে শিনজো? আমি টেস্টি খাবারের গন্ধ পাচ্ছি। তোমার নাক তো খুব ভালো। কাল কেনেছি স্পোর্টস ডে, তাই আমি টোফু আর সুশি বানাচ্ছি। ওয়া টোফু! তোমরা খেলে আমি আরো বানিয়ে দেবো। যদি তোমরা ভালো ওয়েদারের জন্য পুতুল টাঙাও তাহলে উল্টো করে টাঙাও। কিন্তু আমি যদি উল্টো করে টাঙাই তাহলে তো বৃষ্টি হবে। তুমি চাও বৃষ্টি হোক? হ্যাঁ। কি হলো, তোমার স্পোর্টস এর জন্য তুমি এক্সাইটেড নও কিনেছি? না একদম নয়। এই ব্যাপারটা কি? যদি আমি তোমাদের মতো জোরে দৌড়াতে পারতাম, কিন্তু আমি তো সব সময় রেসে লাস্ট হই। কিন্তু তুমি তো পড়াশোনায় খুবই ভালো কেনেছি। আমি পড়াশোনাতেও ভালো নই। যদি কেউ পেছন থেকে গোনা শুরু করে তাহলে তুমি প্রথম হবে। আমি মজা করার মুডে নেই। কাল বৃষ্টি হলেই ভালো হয়। যদি আমরা তোমায় দৌড়াতে শেখাই তাহলে? আমি প্র্যাকটিস করলে জোরে দৌড়াতে পারবো। তুমি কি জানো, প্রথমে আমিও জোরে দৌড়াতে পারতাম না কেনেছি। প্রথমে দৌড়ো দৌড়ো যাতে কাপড়টা মাটিকে ছুঁতে না পারে। তারপর এমন দৌড়ো যাতে ভেজা কাপড় মাটিকে না ছোঁয়। ডিং 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 ডিং। এটা দারুণ ব্যাপার। যদি আমি জোরে দৌড়াই তাহলে সবাই অবাক হয়ে যাবে। আমি শিওর জিতবো। হাতরে তুমি আমাকে দৌড়তে শেখাও। হ্যাঁ, কিন্তু একদিনের প্র্যাকটিসে কিচ্ছু হবে না। দাদা ভাই, ও যদি কিছু করতে চায় তাহলে আমাদের আটকানো উচিত নয়। তোমার ওর জেতার থেকেও সুশিতে বেশি ইন্টারেস্ট আছে, তাই না? সেটা ঠিক। তুমি খুব জোরে দৌড়বে। আমাকে এমন দৌড়তে হবে যাতে কাপড়টা মাটিকে না ছোঁয়, তাই না? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, ওই কাপড়টা মাটিকে ছুঁয়ে যাচ্ছে। এমনটা বলো না। ঠিক আছে, আমরা এটাকে কেটে ছোট করে দিচ্ছি। জোরে দৌড়ো কেনেছি, আরো জোরে। ওই কাপড়টাকে উড়তে দাও। এখন উড়ছে, তাই না? উড়ছে, কারণ ওটা খুবই ছোট। দেখো ওটা হাওয়ায় উড়ছে। দাঁড়াও, দেখো এটা এখনো হাওয়ায়। ও, আমি তো ভুলেই গেছিলাম। কি ভুলে গেছো? এটাই যে এসব মানুষের দ্বারা সম্ভব না। যার যোগ্যতা নেই সে হাজার চেষ্টা করলেও এটা করতে পারবে না। তুমি বলতে চাইছো আমার দৌড়ানোর যোগ্যতা নেই? কিন্তু মানুষের মধ্যে কিছু লুকোনো ক্ষমতা থাকে। পরখ করে দেখো তোমার মধ্যে সেই ক্ষমতা আছে কি না। এমনিতে কিছুই অসম্ভব নয়। চলো চেষ্টা করে যাও। আমায় কি করতে হবে? জোরে দৌড়তে হবে। এভাবে
নাকি কেউ কাউকে কখনো দৌড় করায়। আরে তুমি তো আমায় বিশ্বাস করালে যে মানুষও জোরে দৌড়তে পারে, তুমি বাহাদুর ছেলে। কালকে বৃষ্টি হবে। এর কারণ হলো এই যে ও সবার আগে যেতে চায়, আর এই জন্যই ও সবার আগে যেতে পারে না, আর তাই জন্যই ও স্পোর্টসটাকে অপছন্দ করে। কিন্তু আমি একবার অন্তত ওকে সাহায্য করতে চাই দাদা ভাই। শেষ পর্যন্ত আমার কেনেচির পালা চলেই এলো। সবাই লাইন করে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, তুমি কোনোভাবেই আমার আগে এই রেসটা জিততে পারবে না, বুঝেছো? কিন্তু তুমি তো কোগার নিনজা, তাই না? এখানে সবাই আমার থেকে যোগ্য মনে হচ্ছে, আমি একাই দুর্বল। সবাই তৈরি হয়ে নাও, দৌড়াও। হাতুরি, আমি এই কথাটা সারা জীবন মনে রাখবো। আরো জোরে দৌড়ো। বাঁচাও! মনে হচ্ছে আমরা একটু বেশি করে ফেলেছি।